কোটো সম্প্রদায়ের মানুষজন এক বিলুপ্ত প্রায় আদিবাসী উপজাতি। আলিপুর দুয়ারের প্রত্যন্ত গ্রামে তাদের বাস, দুর্গম এলাকা, বেশিরভাগ পরিবারেরই কাঁচা বাড়ি। তবে কি আবাস যোজনার ঘর মেলেনি এখানেও? কি বলছেন টোটো সম্প্রদায়ের মানুষজন? টোটো পাড়া আলিপুরদুয়ারের এক ছোট্ট পাহাড়ি গ্রাম, টোটো উপজাতির আদি বাসভূমি, ভুটান সীমান্তর কাছে। তিন চারটে নদী পেরিয়ে পৌঁছাতে হয় সেই গ্রামে। রাস্তা, জল, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে পিছিয়ে এই প্রত্যন্ত গ্রামীণ এলাকা। আর পিছিয়ে আরও একটি ব্যাপারে, আবাস যোজনার বাড়ি। অবশ্য পিছিয়ে না বলে বলা ভালো, অন্তত এই একটি ক্ষেত্রে গোটা রাজ্যের সঙ্গেই একই বিন্দুতে দাঁড়িয়ে এই টোটো পাড়া। কারণ আবাস যোজনার বাড়ি মেলেনি বেশিরভাগেরই। আপনাদের এইখানে আবাস যোজনার যে বাড়ি? না না, কেউ একটা পায়নি। টোটো পাড়া, হল পাড়া বল, কেউ পায়নি। শুধু আমরা নিউজে শুনি, নিউজে দেখি যে এরকম এরকম ব্যাপার অনেকে বলে। তবে যারা বাড়ি পাননি তারা পঞ্চায়েতে জানাননি, কারণ সরল এই মানুষজন মনে করেন স্থানীয় পঞ্চায়েত সবই জানে। তো আপনাদের টোটো পাড়ায় এই সুবিধে এসে পৌঁছানি, পঞ্চায়েতকে বলেছিলেন? পঞ্চায়েত তো জানা আছে, এমনি তো উনি তো স্বপ্ন হতো, উনি অবশ্যই নিউজ দেখেছেন। তো আমরাও জানি। তিনি কি বললেন, পঞ্চায়েত সদস্য কি বলছেন? না আমরাও কথা বলতে যাই না, এরা তো জানা থাকে, এমনি আমরা বলতে যাই না। তো আবাস যোজনার বাড়ি এই যে পাওয়া, এটা তো আপনার অধিকার, সরকার তো এটা দিচ্ছে আপনাদেরকে। তো এটা আপনারা পাচ্ছেন না, তখন তো আপনার পঞ্চায়েতকে এটা আপনাদের জিজ্ঞেস করতে হবে যে কেন আপনারা আমাদের গ্রামের একটা লোক এই বাড়ি পেলো না। এটা তো আপনাদের জানতে হবে, তার কাছে, পঞ্চায়েতের কাছে এটা জানতে হবে। তো অবশ্যই স্যার, এরা তো জানে থাকবে স্যার, মানে আমাদের তো বেশি না, আমাদের তো বেশি জানা এরা, এরা তো না। এই জনজাতির মানুষের এই টোটো গ্রামের কেউ এখনো পর্যন্ত আবাস যোজনার কোনো বাড়ি এখনো পর্যন্ত পায়নি। পঞ্চায়েতের কাছেও এই বিষয় সম্পর্কে আমরা যাব, পঞ্চায়েতের কাছে জানতে চাইবো যে কেন তারা, এই গ্রামের মানুষ এখনো পর্যন্ত কেন আবাস যোজনার কোনো একটা মানুষও এই যোজনায় বাড়ি পেলেন না। আমরা সে বিষয় সম্পর্কে আরও কিছু মানুষের কাছে পৌঁছে যাব, জানার চেষ্টা করব আবাস যোজনার বাড়ি সম্পর্কে তাদের কি মতামত। আর কথার কথা নয়, এরপর কিন্তু ইভিএম নিউজ সত্যি সত্যি পৌঁছে গেল স্থানীয় পঞ্চায়েতের দরবারে। আমাদের প্রতিনিধি সরাসরি কথা বললেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান পিলপিলি টোটোর সঙ্গে। কিন্তু তিনি বলছেন এখানে সবাই পাকা বাড়ি করার জন্য টাকা পেয়ে গেছে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, এইখানে গ্রামের মানুষরা আবাস যোজনার কেন বাড়ি পায়নি, একটা মানুষও কেন পায়নি? বাড়ি তো সবার, প্রত্যেক ঘর পাইছে স্যার। মানে পেয়েছে মানে কি, পাকা বাড়ি পাওয়ার কথা, তার টাকা পেয়ে গেছে? কিন্তু কারোর বাড়ি তো পাকা দেখছি না, সব তো দেখছি কাঠের বাড়ি। না স্যার, পেয়ে গেছে সব। হ্যাঁ, 1,20,000 করে পেয়ে গেছে। 1,20,000 করে? তার লিস্ট আছে আপনাদের কাছে? লিস্ট হ্যাঁ, প্রধানের কাছে হয়, আমার কাছেও লিস্ট আছে আপনাদের কাছে। কতজন পেয়েছে? 20 জন করে। 20 জন পেয়েছে? 20 জন। আচ্ছা, এই গ্রামেরই 20 জন পেয়ে গেছে? হ্যাঁ স্যার। মানুষ বলছেন পাননি, অথচ পঞ্চায়েত উপপ্রধান বলছেন পেয়েছেন। তাহলে সত্যিটা কি? সেই সত্য সন্ধানে ইভিএম নিউজ উপস্থিত হলো বল্লালগুড়ি পঞ্চায়েতের প্রধানের কাছে। টোটোপাড়া এই বল্লালগুড়ি পঞ্চায়েতের মধ্যেই পড়ে। তিনি জানালেন বেশ কিছু সমস্যার জন্য আবাস যোজনার কাজে কিছু বিঘ্ন ঘটেছে। জনজাতির মানুষ তাদের আপনি কতটা আবাস যোজনার সুবিধা দিতে পেরেছেন? কতজন? আবাস যোজনা হচ্ছে মানুষের, মানে গভর্নমেন্টের কাছে মানুষের চাওয়ার কিছু থাকে, মেন মেন জিনিস, যেটা ওল্ড এজ পেনশন, বিধবা ভাতা, এরপরে হচ্ছে রূপশ্রী, এরপরে হচ্ছে সমব্যথী, এইসব জিনিস। এর মধ্যে আবাস যোজনা সবচেয়ে বেশি মানুষের চাওয়া থাকে, যেটা ঘর, মানে মানুষকে বাঁচতে গেলে ঘরটা লাগবেই। তো গরিব মানুষের চাওয়া থাকে, ঘরের প্রতি বেশি আমাদের কাছে ডিমান্ড থাকে। তো আমরা 2016-22 অবধি আমরা মোটামুটি 140টার মতন আমরা আবাস যোজনার প্রকল্প মানুষকে দিতে পেরেছি। কারণ সেই সময়টা ছিল বিপিএল তালিকায় না থাকলে আমরা কোনো, মানে হাউসহোল্ডকে আমরা ঘর দিতে পারি না। সেই কিছু কিছু মানে বাউন্ডারিজ ছিল সেই সিস্টেমের জন্য। আমাদের এরিয়া কিন্তু পুরোপুরি ট্রাইব এরিয়া, বিপিএল এরিয়া, তবু ওরা কিন্তু এপিএল ভুক্ত ছিল, সেই কারণে আমি দিতে পারিনি। এরপরে 2018-তে সার্ভে হয়েছিল, এরপরেও সার্ভে হয়েছিল। ওই সার্ভের পরে পরে যত কাজ হয়েছে, আমরা আবাস যোজনার জন্য অনেক মানে রিকোয়েজেশন পাঠিয়েছি, এরপরে বিপিএল আর এপিএলের কোনো ছিল না, বাউন্ড ছিল না, বাউন্ডারি ছিল না।
তো এই এই না থাকার কারণে আমরা যাদের যাদের দরকার আমরা সবারই নাম পাঠিয়েছি। এর মধ্যে আমাদের যেটা স্যাংশন এসেছে এর মধ্যে আপনার হচ্ছে এসটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, 153 সামথিং, আর এসসি আছে 8টা, ওবিসি মাইনরিটি আছে 2টো, এরপরে আপনার হচ্ছে জেনারেল আদার্স যে আছে 53 সামথিং, আমাদের স্যাংশন অলরেডি হয়ে গেছে। তবে একই সঙ্গে একটি বাস্তব সমস্যার কথাও তুলে ধরলেন পঞ্চায়েত প্রধান। অনেকের পাকা বাড়ি থাকলেও পরিবারের সদস্য সংখ্যার তুলনায় তা যথেষ্ট নয়, অনেকের বাড়ির অবস্থাও ভালো নয়, কাজেই আবাস যোজনার তালিকায় তাদেরও নাম থাকলে ভালো হয়, বললেন আশা বমজান। এখানে একটা সিস্টেম এরকমভাবে মানে আমাদেরকে অসুবিধায় মানে ফেলছে যে একটা খেটে খাওয়া মানুষ, সে দিনমজুরি করে, সে মিস্ত্রি কাজ করে, সে ছোটোখাটো খাটো বিজনেস করে, তার আয় ইনকাম তো খুবই কম, সে দুঃখ কষ্ট করে মানে নিজের মানে বলে না যে নিজের পেটের খাওয়াটাকে অর্ধেক করে টাকা জমিয়ে সে দুইটা রুম বা তিনটা রুমের যে ঘরটা করেছে সে ফুল ওয়াল হোক বা অর্ধেক ওয়াল হোক। তো সিস্টেম যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখলাম আমরা যে ফুল ওয়াল হলে কোনোরকম ঘর পাবে না, এই সিস্টেমটা কেমন যেন লাগলো। আর যদি সরকার দিতে চায় তাহলে সে তো নর্মাল ফ্যামিলির লোক বলা যায় যে খেটে ও নিজের ঘর করেছে, তো সরকার থেকেও যদি 1,20,000 টাকার ঘর পায় এক রুম মানে যদি ভালো করে করতে চায় এক রুম বা দু রুম করতে পারে এখনকার যে মহঙ্গাই জমানা, তো যদি ওই 1,20,000-এর ঘরও যদি পায় সে লোকটা তাহলে ও আরও উপকৃত হত। আর এরপর আশা যা বললেন তা আমার আপনার সকলের মন ছুঁয়ে যেতে বাধ্য, শুনুন তিনি ঠিক কি বললেন। আমার যে পার্সোনালি একটা মানুষ হিসেবে বা গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে আমার এরকম মানে মানে প্রার্থনা বলুন, রিকোয়েস্ট বলুন যে এরকম ফ্যামিলিকে কমসে কম কোনো ইনকোয়ারি না করে বা জাস্ট দেখেও মানে সিলেক্ট করে দেওয়া যাক বা স্যাংশন করে দেওয়া যাক। সত্যি একজন পঞ্চায়েত প্রধানের মতোই কথা, মানুষের জন্য তো এভাবেই ভাবা উচিত, কিন্তু বাস্তব বড় কঠিন। মানুষের জন্য তো এভাবেই ভাবা উচিত কিন্তু বাস্তব বড় কঠিন, আর সেখানে আসার কিছু করার নেই, তার হাত পা বাঁধা নিয়মের বেড়া যাবে। সিলেকশনটা তো আর কেন্দ্রীয় সরকার করছে না, কিন্তু আপনারা করছেন আর বিডিও করছে। না না এটা মানে উপরমহল থেকে, উপরমহল বলতে তো বিডিও, এটা পঞ্চায়েত কেন্দ্রীয় সরকারের কিছু আছে, ওনাদের কাছে অর্ডার এসেছে, ওনারা এইভাবে আমাদেরকে বললেন যে ওনাদের কাছেও আরো উপরে লাস্ট গিয়ে তো সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। তা আমরা যেটা জানি আমি সেটাই আপনাকে শেয়ার করছি যে যে মানুষটা খেটে না খেটে ঘুটে যেভাবে ওরা দু রুমের ঘর করেছে, এদের আরও একটা রুম হলে বা সরকারের পক্ষ থেকে এই ঘরটা কমসে কম একবারই তো পায় মানুষ, জীবনে একবার পেলে কি আছে, গভর্নমেন্টের কাছে তো অসম্ভব কিছু নেই। হ্যাঁ চাইলেই সব কিছু হয় না বা করা যায় না, এটা কঠোর বাস্তব, কিন্তু মানুষের জন্য কাজ করার যে ইচ্ছে দেখালেন আশা বমজান একজন পঞ্চায়েত প্রধান হিসেবে, তাতে তাকে কুর্নিশ জানাতেই হয়। প্রত্যন্ত দুর্গম এক গ্রামাঞ্চলের কোনো পঞ্চায়েত প্রধান যে আন্তরিকতার সঙ্গে তার এলাকার মানুষের জন্য ভাবেন তা সমস্ত পঞ্চায়েতের কাছেই উদাহরণ অবশ্যই। ক্যামেরা বিনয় মণ্ডল এবং শামু দাসের সঙ্গে স্বপন দাসের রিপোর্ট, ইভিএম নিউজ, টোটোপাড়া, আলিপুরদুয়ার।